আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন কোনো রেসিপি নয় বন্ধুরা, আমরা সকলে এই রেসিপিটা ঘরে তৈরি করে থাকি। বন্ধুরা, আজ আমি মুরগির মাংস রান্না করব। শক্ত যে মুরগির মাংসটা আছে সেটাই রান্না করব বন্ধুরা, নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে মুরগির মাংস, গরুর মাংস যাই রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, সেজন্যই শেয়ার করা। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব দুটা তেজপাতা, কিছুটা গরম মশলা। গরম মশলাতে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। আর এতে আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজে কাঁচা ঝাপটা চলে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি অল্প একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। আদা রসুনটাকে আমি তেলে আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, বন্ধুরা আদা রসুনটাকে আমি ভেজে এতে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এতে আমি শুকনো মশলা দিয়ে দেবো বন্ধুরা। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এক চার চামচ হলুদের গুঁড়া, এক চার চামচ মরিচের গুঁড়া। বন্ধুরা এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষে গেছে, এর থেকে তেল বের হয়ে এসেছে। এখন এতে আমি মাংসগুলি অ্যাড করে দেব। বন্ধুরা মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়েই মজাদার রান্না করে ফেলা যায়, সহজভাবে তৈরি করা যায়। বন্ধুরা দেখুন, শুধু একটু রান্নার প্রসেসটা অন্যভাবে করলেই হয়। যেমন মুরগি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে মাংসের স্বাদটা বেড়ে যায়, আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা টমেটো কুচি। বন্ধুরা টমেটোটা দিলে মাংসর স্বাদটা বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে, আঠালো আঠালো ভাব চলে আসে। আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালো করে তেল তেল বের হওয়া পর্যন্ত বন্ধুরা মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা এভাবে কষিয়ে নিলে বন্ধুরা খেতে অনেকটা ভালো লাগে, আপনারা এভাবে ভালো করে কষিয়ে নেবেন। তাহলে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মাংস থেকে একটু পানি বের হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে দেবো আলু। বন্ধুরা বন্ধুরা আমি এখানে অনেকখানি আলু দিয়ে দিলাম। আবার সবাই বলবেন না যে আপু কতগুলি আলু দিতেছে, আমার বাচ্চারা নতুন আলুটা অনেক পছন্দ করে খায়, সেজন্য আমি আলুর পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি মাংস আর আলুটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা। তাহলে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে থেকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা আর আলুটা আমার ভালো করে কষে গেছে। এখন এতে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। বন্ধুরা ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কেউ চাইলে বেশিও দিতে পারেন, কেউ মাখামাখা করেও রান্না করতে পারেন। আমি একটু ঝোল ঝোল খাবো, সেই জন্য একটু ঝোলটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি তরকারিটা পুরো কমপ্লিট করে আলু আর মাংস ভালো করে সিদ্ধ করে তারপরই আপনাদেরকে দেখাবো। তাহলে আমি ভালো করে তরকারিটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এতে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন টমেটোগুলির কারণে তরকারিটা কতটা সুন্দর লাগতেছে, আর খেতে অনেক ভালো হয় এই তরকারিটা। বন্ধুরা তাহলে এখন আমি আর কিছুক্ষণ রান্না করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার মুরগি মাংসর তরকারিটা। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর বন্ধুরা একটু বেশি একটা ঝোল করিনি, একটু মাখা মাখা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো তরকারিটা করে নিন।
আর বন্ধুরা এখানে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, সেজন্য আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলাম না আজকে। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরোটা দেখা সম্ভব না হলেও 4 থেকে 5 মিনিট ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে। আজ তাহলে এ পর্যন্তই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।